সৌদি আরবে ড্রোন হামলার দাবি ইয়েমেনের বিদ্রোহীদের। ইয়েমেনে হাউসি বিদ্রোহীরা জানিয়েছে তাদের কয়েকটি ড্রোন সৌদি আরবের গভীরে হামলা চালিয়েছে। হাউসি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, সৌদি আরব যদি ইয়েমেনের ওপর তাদের বর্বর আগ্রাসন অব্যাহত রাখে তাহলে সৌদি আরবের বিরুদ্ধে আরও হামলা চালানো হবে। বাহিনীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিই এক টুইটার পোস্টে বলেন, ইয়েমেনের কয়েকটি ড্রোন সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খামিস, মুশাহিদ ও নাজরান শহরে শুক্রবার দুপুরে ব্যাপকভাবে হামলা চালিয়েছে। তিনি জানান, এই হামলায় ইয়েমেনের বিমান বাহিনী কাসেফ 2 ড্রোন ব্যবহার করে। জেনারেল সারিই জানান, নাজরান বিমানবন্দরের কন্ট্রোল রুম, অস্ত্রের গুদাম এবং খামিস মুশাহিদ শহরের কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়। জেনারেল সারিই গত বৃহস্পতিবার বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত রিয়াদ সরকার ইয়েমেনের ওপর বর্বর আগ্রাসন বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত সৌদি আরবের ওপর হামলা চালানো ইয়েমেনিদের বৈধ অধিকার। খাশোগি হত্যার বিচারে সৌদি কনসুলেট কর্মীর সাক্ষ্য। সাংবাদিক জামাল খাশোগি তুরস্কের সৌদি কনসুলেটে প্রবেশের পর সেখানকার এক কর্মীকে একটি চুলা প্রায় 1 ঘন্টা জ্বালিয়ে রাখার নির্দেশ দেয়া হয়। শুক্রবার তুরস্কের একটি আদালতে সৌদি কনসুলেটের এক কর্মী সেদিনের ঘটনার বর্ণনায় এসব তথ্য দিয়েছেন। সৌদি রাজপরিবারের সমালোচক হিসেবে পরিচিত মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি 2018 সালের অক্টোবরে ওই কনসুলেট ভবনে খুন হন। ভবনটিতে প্রবেশের পর থেকে এখনও পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যায়নি। ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের স্থানীয় টেকনিশিয়ান জেকি দেমির খাশোগি হত্যা মামলার শুনানির প্রথম দিন শুক্রবার আদালতে সাক্ষ্য দিয়েছেন তিনি। মামলার আসামি সৌদি আরবের 20 কর্মকর্তার অনুপস্থিতিতে আদালতের বিচার কার্যক্রম শুরু হয়। সেই সময় এই সাংবাদিক হত্যাকাণ্ড ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল সৌদি আরব। দেমির বলেন, খাশোগি কনসুলেটে প্রবেশের পর তাকে কনসুলেটের আবাসিক ভবনে ডেকে পাঠানো হয়। সেখানে 5 থেকে 6 জন উপস্থিত ছিলেন। তারা আমাকে তন্দুর জ্বালাতে বলেন। সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছিল। 2018 সালের অক্টোবরে নিজের বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে ইস্তাম্বুলে সৌদি কনসুলেট যান সাংবাদিক জামাল খাশোগি। তারপর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি। পশ্চিমা কিছু দেশের সরকারের পাশাপাশি মার্কিন প্রভাবশালী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA বলেছে, তাদের ধারণা সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন। যদিও সৌদি কর্মকর্তারা বরাবরের মতো এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। তুরস্কের কর্মকর্তারা বলেছেন, পুলিশের ধারণা খাশোগিকে শ্বাসরোধে হত্যার পর টুকরো টুকরো করে পুড়িয়ে ফেলার চেষ্টা করে থাকেন ঘাতকরা। টেকনিশিয়ান জেকি দেমিরের সাক্ষ্য অনুযায়ী, ঘটনার দিন তিনি কনসুলেটের বাগানে মাংস কাটার অনেকগুলো বোর্ড দেখেছিলেন। এছাড়াও বাগানের চুলায় ছোট বারবিকিউয়ের আয়োজনও দেখেছেন তিনি। চুলার চারপাশের মার্বেলের স্ল্যাবগুলোর রং পাল্টে গিয়েছিল। সেগুলো রাসায়নিক দিয়ে পরিষ্কার করা হয়েছিল বলে তার ধারণা। এ ঘটনায় পৃথক জবানবন্দি দিয়েছেন কনসুলেটের গাড়ি চালক। তিনি বলেছেন, স্থানীয় একটি রেস্টুরেন্ট থেকে তাকে কাবাবের কাঁচা মাংস আনার নির্দেশ দেওয়া হয়েছিল। আদালতে দেয়া জবানবন্দিতে জেকি দেমির বলেন, একটি কালো গ্লাসের গাড়ি কনসুলেটে ঢোকার সময় বাগানের গ্যারেজের দরজা খোলার কাজে সহায়তা করতে চেয়েছিলেন তিনি, কিন্তু তাকে দ্রুত সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়। তুরস্কের আদালতে সৌদির গোয়েন্দা বিভাগের সাবেক উপপ্রধান আহমেদ আল আসেরি ও রাজকীয় আদালতের সাবেক উপদেষ্টা সৌদ আল কাহতানির বিরুদ্ধে ভয়ানক উদ্দেশ্য নিয়ে হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে, মামলার অন্য 18 আসামি খাশোগিকে হত্যার উদ্দেশ্যে তুরস্কে গিয়েছিল। আসামিদের অনুপস্থিতিতে তুরস্কে এই মামলার বিচার কাজ শুরু হয়েছে। তবে এই আসামিদের তুরস্কের কাছে সৌদি আরবের হস্তান্তরের সম্ভাবনা নেই বললেই চলে। এমনকি গত বছর সৌদি আরবে এই মামলার বিচার কাজে তুরস্ক সহযোগিতা করেনি বলে অভিযোগ করেছে রিয়াদ। গত বছরের ডিসেম্বরে সৌদি আরবের একটি আদালতে খাশোগি হত্যা মামলায় সংশ্লিষ্ট অন্তত 5 জনকে মৃত্যুদণ্ড এবং 3 জনকে কারাদণ্ড সাজা দেয়া হয়। কিন্তু পরবর্তীতে খাশোগির পরিবার বলেছে, তারা খুনিদের ক্ষমা করে দিয়েছে।
সৌদির আইন অনুযায়ী আনুষ্ঠানিকভাবে তারা মুক্তির কার্যকরে অনুমোদন দেয়া হয়। ওই সময় সৌদি আরবের একজন প্রসিকিউটর বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে কাহতানির সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আল আসেরির বিরুদ্ধেও আনা অভিযোগ খারিজ করে দেন।